হাই ফ্রেন্ডস বেঙ্গল বিজ্ঞান চক তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রচুর প্রশ্ন পেলাম কমেন্ট সেকশনে ফর্মুলা মিল্ক নিয়ে যেমন ফর্মুলা মিল্ক বাচ্চাকে কবে থেকে খাওয়াতে পারবো কতটা পরিমাণ বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেবো ফর্মুলা মিল্ক আর বুকের দুধকে একসাথে বাচ্চাকে খাওয়াতে পারবো কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খালে বাচ্চার চেহারা স্বাস্থ্য ভালো হবে ফর্মুলা মিল্ক খাওয়ালে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে ফর্মুলা মিল্ক আগে কি কি বিষয়ের উপর খেয়াল রাখবো এরকম অনেক প্রশ্ন তোমরা কমেন্ট করেছো আমি ভাবলাম ইন্ডিভিজুয়াল প্রত্যেককে কমেন্টে রিপ্লাই না করে আমি যদি একটা ভিডিও করি তাহলে তোমাদের সবাই কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে এই সমস্ত প্রশ্নগুলো আমার মনের মধ্যেও হয়েছিল যখন আমার মেয়ে ছোট ছিল আর এগুলো আমি আমার শিশু বিশেষজ্ঞকে করেছিলাম উনি আমাকে একদম ঠিকঠাক মতো গাইড করেছিলেন এবং যে যে উত্তরগুলি উনি আমাকে সাজেস্ট করে ভাবলাম শেয়ার করি তাহলে তোমরাও অনেকটা উপকৃত হবে ফর্মুলা মিল্ক শুরু করার আগে অবশ্যই বলবো আজকের ভিডিওটা পুরোটা দেখো তাহলে দেখবে তোমাদের যত প্রশ্ন আছে ফর্মুলা মিল্ক নিয়ে মনের মধ্যে সব কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তো আর দেরি করবো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতেই আমি সমস্ত মায়েদেরকে বলবো একটা কথা মাথায় রেখো যে বুকের দুধের থেকে ভালো কিন্তু কোনো দুধ হতে পারে না কারণ বুকের দুধের সমতুল্য কোনো দিন কোনো ফর্মুলা মিল্ক হতে পারে না মায়ের বুকের দুধ হচ্ছে একটা শিশুর জন্য থেকে ভালো খাবার তাই যদি তোমার বুকের দুধ থেকে থাকে তাহলে অবশ্যই বলবো যতদিন সম্ভব বাচ্চাকে বুকের দুধ বাচ্চা জন্মের পর প্রথম ছ মাস অবশ্যই বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াবে যদি কোনো কারণবশত মায়ের বুকের দুধ বাচ্চাকে খাওয়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে যদি ফর্মুলা মিলকে খাওয়াতে হয় তাহলে ফর্মুলা মিল আগে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে একদম স্কিপ না করে কারণ আজকের ভিডিওতে আমি বারোটা এমন প্রশ্নের উত্তর দেব যেগুলো বাচ্চাকে ফর্মুলা মিল খাওয়ানোর আগে কিন্তু প্রতিটা মায়ের জেনে রাখাটা খুব জরুরি আজকের প্রথম প্রশ্ন হলো শিশুর জন্য ফর্মুলা মিল কখন শুরু করব শিশুর জন্য ফর্মুলা মিল দুটো ক্ষেত্রে শুরু করতে হয় বাচ্চা জন্মাবার পরেই মায়ের যদি বুকের দুধ তৈরি না হয় বা মায়ের বুকের দুধ যদি শিশু একদমই না পায় সেক্ষেত্রে ডাক্তারবাবু তখন ফর্মুলা মিল চালু করেন আরেকটা হতে পারে শিশু জন্মের পর মা মায়ের বুকের দুধ শিশু খেতে পাচ্ছে কিন্তু বেশ কিছুদিন বাদ থেকে দেখা যাচ্ছে মায়ের বুকের দুধ আস্তে আস্তে সাপ্লাই কমতে থাকছে শিশু যতটা পরিমাণ খিদে পাচ্ছে বা শিশু যতটা পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ মা বুকের দুধ দিতে পারছে না ফলে মায়ের বুকের দুধের সাপ্লাই যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু তখন শিশু খিদের জন্য কান্নাকাটি করে এবং তখন ফর্মুলা মিল চালু করতে হয় আজকের দ্বিতীয় প্রশ্ন আমরা কি ব্রেস্ট মিল্কের সাথে বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারি দেখো ব্রেস্ট মিল্কের থেকে ভালো খাবার কিন্তু বাচ্চার জন্য অন্য কিছু হয় না তাই ব্রেস্ট মিল্ক যদি সাফিসিয়েন্ট থাকে এবং বাচ্চার চাহিদাও মেটে তাহলে বলব সবসময় বাচ্চাকে চেষ্টা করবে ব্রেস্ট মিল্কে খাওয়াতে এবার যদি ধরো মায়ের মিল্ক সাপ্লাই কম আছে বাচ্চার ডিমান্ড বেশি আছে বাচ্চার পেট ভরছে না খিদে পাচ্ছে সেই সময় অবশ্যই বাচ্চাকে ব্রেস্ট মিল্কের সাথে ফর্মুলা মিল্ক দিতে পারবে যতটা পরিমাণ চেষ্টা করবে বাচ্চাকে ব্রেস্ট মিল্কটাই বেশি পরিমাণ দেবে শুধুমাত্র ডিমান্ড ফুলফিল করার জন্য যতটা কম দেওয়া যায় ফর্মুলা মিল্ক দেবে ফর্মুলা মিল্ক আর মিল যে বাচ্চারা একসাথে খায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে একবার ফর্মুলা মিল্ক চালু করলে তারা কিছুতেই আর মায়ের বুক থেকে ব্রেস্টমিল্কটা টেনে খেতে চায় না কারণ মায়ের বুক থেকে মিল টেনে খেতে অনেক কষ্ট করতে হয় তাদের কিন্তু অনায়াসেই তারা ফিডিং বোতলে কিন্তু দুধ খেয়ে নিচ্ছে তাই জন্য ফর্মুলা মিল্কটা তাদের খুব পছন্দ হয়ে যায় তখন তো এই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে সমস্ত বাচ্চারা ফর্মুলা মিল্ক আর মিল্ক দুটো একসাথে খাচ্ছে তাদের ক্ষেত্রে ফর্মুলা মিল্কটা ঝিনুক বাটি বা বাটি চামচে দিলে তাদের কিন্তু এই অভ্যাসটা তৈরি হয় না তারা তখন ব্রেস্ট মিল্কও খায় প্লাস বাটি চামচে করে ফর্মুলা মিল্কটাও পেট ভরার জন্য খায় কিন্তু যদি বারবার এই ফিডিং বোতলে করে দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু তখন তারা কষ্ট করে কিন্তু আর মায়ের বুকের দুধটা খেতে চায় না এতে কিন্তু মায়ের বুকের দুধের সাপ্লাইটা আস্তে আস্তে কমতে থাকে এবং পরে গিয়ে দেখা যায় পুরোপুরি কিন্তু ফর্মুলা মিল্কের ওপর নির্ভরশীল হয়ে যেতে হয় এবং ফর্মুলা মিল্কের টেস্টটাও কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে ব্রেস্ট মিল্কের থেকে তাই ফর্মুলা মিল্ক একবার চালু করলে কিন্তু শুধুমাত্র মাথায় এটা রাখবে যে যতটা বেশি পরিমাণ পারবে ব্রেস্ট মিল্কই দেবে শুধুমাত্র চাহিদা পূরণের জন্য মাঝে মাঝে এক দুবার করে ফর্মুলা মিল্ক দেবে আজকে তৃতীয় প্রশ্ন কোন বয়সের বাচ্চাদের কতটা পরিমাণ ফর্মুলা মিল্ক দেওয়া উচিত এই প্রশ্নের উত্তরটা আমি এখানে ডিটেলসে আর দিচ্ছি না কারণ এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখো এখানে কিন্তু ডিটেলসে বলা আছে যে কোন বয়সের বাচ্চাদের কতটা পরিমাণ ফর্মুলা মিল্ক দেওয়া উচিত আমি এর জন্য আই বাটনের লিঙ্ক শেয়ার করছি সেখানে ক্লিক করেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আজকে চতুর্থ প্রশ্ন হলো কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্কটা সব থেকে বেস্ট বাচ্চার জন্য এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই কঠিন কারণ মার্কেটে প্রচুর ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক এখন বেরিয়ে গেছে তাই চুজ করাটা কিন্তু সকলের পক্ষেই খুব কঠিন হয়ে দাঁড়ায় প্রতিটা বাচ্চার শরীর অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ফর্মুলা মিল্ক হয় তোমার বাচ্চার শরীরে যে ফর্মুলা মিল্কটা শ্যুট করছে সেটা কিন্তু আমার বাচ্চার শরীরে শ্যুট নাও করতে পারে তাই তোমার বাচ্চার শরীরে কোন ফর্মুলা মিল্কটা চলবে সেটা কিন্তু সব থেকে ভালো উত্তর দিতে পারে তোমার বাচ্চার শিশু বিশেষজ্ঞ আমার মেয়ের যখন আমি ফর্মুলা মিল্ক শুরু করেছিলাম তখন সবার প্রথম আমি আমার মেয়ের শিশু বিশেষজ্ঞের কাছে গেছিলাম এবং বলেছিলাম ডাক্তারবাবু আমার মেয়ের বয়স এত ওকে কোন ফর্মুলা মিল্কটা দেওয়া ভালো হবে উনি আমাকে দুটো ফর্মুলা মিল্কের সাজেস্ট করেছিলেন যেগুলো আমার মেয়ের শরীরের জন্য শ্যুট করেছিল আমি দুটো ফর্মুলা মিল্কই ওকে খাইয়েছি তার মধ্যে একটা ফর্মুলা মিল্ক আমার খুব ভালো লেগেছে যেটা আমি তোমাদেরকে বলতে পারি আমার মেয়ের শরীরে খুব শ্যুট করেছিল তো সেটা তোমাদের বাচ্চাদের শরীরে নাও শুট করতে পারে বাট ওই ফর্মুলা মিলটা আমার খুব ভালো লেগেছিল তার নাম হলো একটা মিল গোল্ড আমার মেয়েকে এই একটা মিল গোল্ডটা খাইয়ে আমি খুব উপকৃত হয়েছি এই মিল গোল্ডটা আমি ছোটবেলা থেকে অ্যামিকে খাইয়ে আমি গ্রোথ ভালো হয়েছিল ইমিউনিটি ভালো হয়েছিল কলিক প্যানের সমস্যা অনেক কমে গেছিল এবং পটিও কিন্তু নরম হতো এটা একটা প্রিমিয়াম ব্র্যান্ডের দুধ যেটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতেই কিন্তু এর সাপ্লাই রয়েছে তাই তোমরা যেখানেই থাকো এই দুধটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবং এটা একটা শিশুর সামগ্রিক বিকাশে কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করে একটা শিশুর যতটা পুষ্টিগুণের দরকার সেই সমস্ত পুষ্টিগুণ কিন্তু এই দুধের মধ্যে রয়েছে এই দুধটা পুরোপুরি মায়ের দুধের সমতুল্য না হলেও এর কম্পোজিশনে কিন্তু অনেকটাই মায়ের দুধের অনুকরণ করা হয়েছে এটার মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়েছে যার নাম হলো ফস যেটা শিশুর হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে এটা খেলে বাচ্চাদের পটি শক্ত হয় না কোষ্ঠকাঠিনের প্রবলেম হয় না পটি অনেক নরম হয় এবং যার ফলে বাচ্চাদের কলিক পেনের সমস্যাটাও কিন্তু অনেক কম হয় বাচ্চাদের গ্যাস বা পেটের গণ্ডগুলো ভোগে না ম্যাক্সিমাম বাচ্চাদের মধ্যেই এখন ঘাটতি দেখা যায় আয়রন এবং ভিটামিন ডি এর যা এই দুধটার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় রয়েছে এছাড়াও এই দুধের মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেল ইনক্লুড রয়েছে যেটা দুধের বাস্কের সাইডে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে তোমরা দেখে নিতে পারবে এই দুধটা বাচ্চারাও খেতে পছন্দ করে এবং আমি আমার মেয়েকে কিন্তু এই দুধটা খাইয়ে খুব উপকৃত হয়েছি খুব ভালো কোয়ালিটির দুধ এটা এই অ্যাপ্টামিল গোল্ডের তিনটে স্টেজ থাকে বয়স অনুযায়ী যে স্টেজগুলো নির্ভর করে বাচ্চার বয়স অনুযায়ী সেই অনুযায়ী তোমরা এই স্টেজের দুধগুলো দেবে অ্যাপটামিল ওয়ান অ্যাপ্টামিল টু এবং অ্যাপ্টামিল থ্রি অ্যাপ্টামিল ওয়ান হল একদম জন্মের পর থেকে ছ মাস বয়স অব্দি অ্যাপ্টামিল ওয়ান দেওয়া যায় স্টেজ টু হলো এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায় এবং স্টেজ থ্রি হলো এক বছর থেকে দু বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায় এই তিনটে স্টেজেরই ইনগ্রিডিয়েন্টস আর বেনিফিট প্রায় একই থাকে অ্যাপ্রামিল গোল্ডের মার্কেটে দাম নশো তিরিশ টাকায় সামান্য কিছু ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে এই অ্যাট্রামিল গোল্ড তোমরা কীভাবে বানাবে ফুটন্ত গরম জল নিতে হবে ফিডিং বোতলে যদি তিরিশ এমএল জল নাও তিরিশ এমএল জলে এক চামচ দুধ লাগবে চামচ বাস্কের ভিতরে দেওয়া থাকবে সেই চামচের মাথা কাটা দুধ নিতে হবে এক চামচ তিরিশ এমএল জলে দিয়ে দুধ আর জল ভালো করে মিশিয়ে বোতলে ফিডিং বোতলের ক্যাপটা আটকে খুব ভালো করে ফিডিং বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে ব্যাস দুধ রেডি এবার তোমরা ঝিনুকে করেও খাওয়াতে পারো চামচ বাটিতেও খাওয়াতে পারো ফিরিং বোতলেও খাওয়াতে পারো পুরো ডিটেলসে কিভাবে বানাবে সেটা কিন্তু এই বক্সের গায়ে একদম সাইডে পুরো ডিটেলসটা কিন্তু লেখা আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আমি আমার মেয়েকে এই দুধটা খাইয়ে খুব উপকৃত হয়েছি এই দুধটা যদি তোমরা তোমাদের বাচ্চাদেরও খাওয়াতে চাও যদি তোমাদের সাফিসিয়েন্ট বুকের দুধের সাপ্লাই না থাকে বাচ্চা বুকের দুধ না পায় সেক্ষেত্রে যদি ফর্মুলা মিল্ক চালু করো এই দুধটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তবে একটা কথা আমি বলবো সমস্ত বাচ্চাদের শরীরে কিন্তু সমস্ত ফর্মুলা মিল্ক ছুট করে না তাই যে কোনো দুধ চালু করার আগে কিন্তু অবশ্যই তোমার শিশু বিশেষজ্ঞের সাথে একবার পরামর্শ নিয়ে তবেই কিন্তু দুধ চালু করবে এরপর পঞ্চম প্রশ্ন হলো ফর্মুলা মিল্ক বানানোর পর কতক্ষণ অব্দি স্টোর করে রাখা যায় ফর্মুলা মিল্ক বানানোর পর যদি বাচ্চাকে খাওয়াতে শুরু করে দাও মানে বাচ্চার মুখে বোতলটা ঠেকিয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে বাচ্চা ধরো অর্ধেক দুধ খেয়েছে অর্ধেকটা দুধ বোতলে পড়ে আছে সেই দুধ কিন্তু স্টোর করা যায় না সেই দুধ কিন্তু ফেলে দিতে হয় অনেক সময় হয় বাচ্চা খুব আস্তে আস্তে খাচ্ছে কতক্ষণ অবধি আমরা ফর্মুলা মিল্কটা খাওয়াতে পারি একটা না আমরা মোটামুটি দু ঘন্টা পর্যন্ত একটা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারি তারপর কিন্তু সেই দুধটা আর খাওয়ানো যায় না আর অনেক সময় হয় ফর্মুলা মিল্ক আমরা স্টোর করতে চাইছি বাচ্চাকে এখন খাওয়াবো না পরে খাওয়াবো কিন্তু রেডি করে স্টোর করে রাখতে চাইছি সেক্ষেত্রে বলবো যে ফর্মুলা মিল্ক গরম জলে বানানোর পর মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দিয়ে নর্মাল টেম্পারেচারে যখন ফর্মুলা মিল্ক চলে আসছে তখন সেটাকে ফ্রিজে ঢোকাও একদম ডিগ্রি টেম্পারেচারের কমে এটাকে ফ্রিজে রাখতে হবে চব্বিশ ঘন্টা পর্যন্ত এই ফর্মুলা মিল্কটা আমরা স্টোর করতে পারি পরের প্রশ্ন ফর্মুলা মিল্ক আমরা কিরকম জল দিয়ে বানাবো ফর্মুলা মিল্ক অনেকের বাড়িতেই অ্যাকোয়াগার্ডের ব্যাপার রয়েছে অনেকে বলে আরও জল দিয়ে আমরা ফর্মুলা মিল্ক বানাতে পারি বা মিনারেল ওয়াটার দিয়ে ফর্মুলা মিল্ক বানাতে পারি আরও জলই হোক বা মিনারেল ওয়াটারই হোক যে জলই হোক সেটা কিন্তু ফোটাতে হবে একদম ফুটন্ত গরম জলে কিন্তু ফর্মুলা মিল্ক বানাতে হয় তাতে আমরা সেই ফুটন্ত গরম জলটাকে আমরা ফ্ল্যাক্সের মধ্যে স্টোর করে রাখতে পারি বা যখন বাচ্চাকে দুধ খাচ্ছে সেই সময়ও জলটাকে ফুটিয়ে সেই জলেও দুধ বানাতে পারি সেটা তোমাদের ইচ্ছা কিন্তু যতই পিউরিফাইড ওয়াটার হোক সেটা কিন্তু ফুল একদম বয়েল করে তারপরে কিন্তু ফর্মুলা মিল্ক বানাতে হয় আজকে সপ্তম প্রশ্ন হলো কি দিয়ে বাচ্চাকে ফর্মুলা মিল খাওয়াবে যদি বাচ্চা শুধুমাত্রই ফর্মুলা মিল খায় তাহলে বাচ্চাকে ফিডিং বোতলে খাওয়াতে পারো কিন্তু যদি বাচ্চা ফর্মুলা মিল্ক আর ব্রেস্ট মিল্ক দুটোই খায় সেক্ষেত্রে বলবো বাচ্চাকে ঝিনুক বাটি বা বাটি চামচে খাওয়াবে সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ফিডিং বোতল ইউজ করি বাচ্চা কিন্তু দেখা যাবে পরবর্তীকালে আর বুকের দুধ খেতে চাইবে না যখন বাইরে বেরোবে তখন মাঝে সাঝে ফিডিং বোতল ব্যবহার করতে পারো কিন্তু না হলে চেষ্টা করবে ঝিনুক বাটি বা বাটি চামচে খাওয়াতে আর যখনই বাচ্চাকে ফর্মুলা মিল খাওয়াবে ফর্মুলা মিল্কের সমস্ত জিনিসপত্র ফিডিং বোতলই খাওয়া বা ঝিনুক বাটি বাটি চামচ যেটাতেই খাওয়াছ সেটা খুব ভালো করে পাত্রগুলো কিন্তু ফুটন্ত গরম জলে বয়েল করবে ভালো করে স্টেয়ালাইজ করা পাত্রে কিন্তু বাচ্চাকে ফর্মুলা মিল্ক বানিয়ে দেবে তাহলে কোনো ফর্মুলা মিল্ক থেকে কোনো প্রবলেম হবে না এরপরে প্রশ্ন হলো ফিডিং বোতল ব্যবহার করলে আমরা কোন কোম্পানির ফিডিং বোতল বাচ্চার জন্য ব্যবহার করব দেখো ফিডিং বোতল প্রচুর ব্র্যান্ডের ফিডিং বোতল এখন বেরিয়ে গেছে শুধু একটা জিনিস খেয়াল করবে ফিডিং বোতলটা যেন বিপিএ ফ্রি হয় আমি যেমন আমার মেয়ের ক্ষেত্রে ফিলিপসের অ্যাভেন্ট এবং মরিসনের ফিডিং বোতল ব্যবহার করেছি ভালো ব্র্যান্ডের বিপিএ ফ্রি ফিডিং বোতল ব্যবহার করবে এবং ফিডিং বোতলটা একটা মিনিমাম সাইজ নেবে ছোট বাচ্চা বলে একদম ছোট বোতল নেবে না মিনিমাম একটা সাইজ নেবে এবং শুধু বয়স অনুযায়ী ফিডিং বোতলে নিপিলটা চেঞ্জ করতে থাকবে কারণ ছোট বাচ্চাদের যখন বাচ্চা আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন কিন্তু ছোট বাচ্চাদের নিপিল বড় বাচ্চাদের কোনো কাজ হয় না নেক্সট প্রশ্ন হলো ফর্মুলা মিল্কের প্যাকেট খোলার পর কতদিন অবধি সেই ফর্মুলা মিল্কটি ব্যবহার করা যায় প্রতিটা ফর্মুলা মিল্কের প্যাকেটের গায়ে এই ফর্মুলা মিল্কের একটা নির্দিষ্ট এক্সপায়ারি ডেট লেখা থাকে যদি ফর্মুলা মিল্কের প্যাকেট না খোলো সেক্ষেত্রে সেই এক্সপায়ারি ডেটের আগে অবধি কিন্তু ফর্মুলা মিল্কটা ব্যবহার করা যায় আর যদি তুমি ফর্মুলা প্যাকেটটা একবার কেটে ফেলো তাহলে কিন্তু আর এক্সপায়ারি ডেট অব্দি ওয়েট করলে চলবে না এক মাসের মধ্যে প্যাকেট কাটার এক মাসের মধ্যে কিন্তু দুধটা ব্যবহার করে নিতে হবে আর অবশ্যই বলবো ফর্মুলা মিল্ক কেনার সময় মার্কেট থেকে প্যাকেটের পিছনের এক্সপায়ারি ডেট অবশ্যই সবাই ফলো করে নেবে নেক্সট বলবো যে বাচ্চাকে আমরা কি করে কি দেখে বুঝবো যে বাচ্চার ফর্মুলা মিল্ক শ্যুট করছে না কয়েকটা সিমটম দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চাদের ফর্মুলা মিল্ক শ্যুট করছে না নাম্বার ওয়ান যেটা বলবো যে বাচ্চা বারবার দুধ তুলবে দুধ তোলা মানে কিন্তু আমি ব্রেস্ট মিল্ক খেলেও কিন্তু বাচ্চারা দুধ তোলে আমি সেই দুধ তোলার কথা বলছি না একদম ছিটকিয়ে বমির মতো করবে আর সেই রকম যদি দুধ তোলে তাহলে কিন্তু বুঝতে হবে বাচ্চার ফর্মুলা মিল্ক শ্যুট করছে না বা বাচ্চা প্রচন্ড গ্যাসের জন্য গ্যাসের পেন হবে পেটের মধ্যে অসহ্য পেটে যন্ত্রণা কান্না করবে বারবার গ্যাস বেরোতে থাকবে গ্যাসে দুর্গন্ধ হবে এরকম হলে বুঝতে হবে যে ফর্মুলা মিল্কটা শ্যুট করছে না থার্ড যেটা বলবো বাচ্চার প্রচন্ড কোষ্ঠকাঠিন্যের মতো পটি হবে দু তিন দিন অন্তর পটি হবে পটি টাইট হয়ে যাবে পটিতে একটা দুর্গন্ধ থাকবে আবার অনেক সময় এরকমও হতে পারে একদম পাতলা পটি করছে বাচ্চা পটি রং বাজে পটিতে বাজে গ্যাস রয়েছে অজীর্ণ পটে যেটাকে বলে সেরকম একটা পটি যদি করে সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার ফর্মুলা মিল শ্যুট করছে না এই যে তিন চারটা সিন্টম আমি বললাম এই সিন্টমগুলো যদি হয় সেক্ষেত্রে তখন সঙ্গে সঙ্গে শিশু বিশেষজ্ঞের কাছে যাবে অনেক সময় শুধুমাত্র ফর্মুলা মিল্ক থেকেই কিন্তু সমস্যা হয় না অনেক সময় আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেও কিন্তু বাচ্চাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে তাই খেয়াল করতে হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাও যেন ঠিকঠাক হয় মানে যখন বাচ্চার ফর্মুলা মিল্ক বানাচ্ছি যেন ভালো করে হাতটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে পাত্রগুলোর মধ্যে আমরা ফর্মুলা মিল্কটা বানাচ্ছি ফিডিং বোতল ঝিনুক বাটি এই সমস্তগুলো খুব ভালো করে ফুটন্ত গরম জলে পরিষ্কার করতে হবে তারপর ফর্মুলা মিল্ক বানাতে হবে এইগুলো যদি মেনটেন করার পর আমি যে সিমটমগুলো বললাম সেগুলো হয় তাহলে তখন করতে হবে যে ফর্মুলা মিল্ক শুট করছে না নেক্সট প্রশ্ন যেটা বলবো যে কতদিন অবধি বাচ্চাদের আমরা ফর্মুলা মিল্ক দিতে পারি এটা নির্ভর করবে কে কতদিন অবধি ফর্মুলা মিল্কটা এফোর্ড করতে পারছে আমাদের চেষ্টা করতে হবে যদি বাচ্চার মায়ের একান্ত বুকের দুধ দিতে সক্ষম না থাকে বাচ্চার মা সেক্ষেত্রে কিন্তু এক বছর অবধি মিনিমাম বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিতেই হবে এক বছর বয়সের পর যখন বাচ্চার আস্তে আস্তে ফর্মুলা মিল্কের ডিমান্ড বাড়বে তখন অনেকে এফোর্ড নাও করতে পারে সেক্ষেত্রে তখন অ্যানিম্যাল মিল্কে সিফট করতে হবে অ্যানিম্যাল মিল্ক বলতে গরুর দুধ বলছি মোষের দুধ ছাগলের দুধ এরকম দুধে তখন আমরা শিফট করতে পারি কিন্তু এক বছর বয়সের আগে কিন্তু এই ধরনের দুধ আমরা দেবো না অনেক সময় দেখা যায় যখন বাচ্চাদের ডিমান্ড বাড়ে বাচ্চারা বয়সেও বেড়ে ওঠে তখন কিন্তু দেখা যায় একটা ফর্মুলা মিল্ক হয়তো বাচ্চাদের দু তিন দিন চলছে মানে একটা প্যাকেট সেটা কিন্তু যথেষ্ট খরচা সাপেক্ষ হয়ে যায় তখন বাচ্চাকে গরুর দুধ দিতে পারবে মোষের দুধ দিতে পারবে বা ছাগলের দুধ দিতে পারবে তবে একটা কথা বলবো যদি অ্যানিম্যাল মিল্ক চালু করো সেক্ষেত্রে প্রথমে গরুর দুধ দিয়ে চালু করবে কারণ গরুর দুধটা তুলনামূলক পাতলা হয় মোষের দুধ বা ছাগলের দুধের তুলনায় গরুর দুধ যখন আস্তে আস্তে বাচ্চা হজম করতে শুরু করবে তারপর মোষের দুধ তোমরা শিফট করতে পারো বাচ্চার বয়স মাস হয়ে গেলেই বাচ্চাকে চেষ্টা করবে আস্তে আস্তে সলিড ফুডে অভ্যস্ত করতে এই দুধের মধ্যে রাখবে না কারণ একটা কথা মনে রাখবে বা বাচ্চাদের চেহারা স্বাস্থ্য কিন্তু ভালো হয় সলিড ফুডে তাই সবজি ভাত ডাল এইগুলোতে আস্তে আস্তে ছমাস বয়সের পর দুধের পাশাপাশি এগুলো বেশি পরিমাণে খাওয়াতে থাকবে আজকের লাস্ট প্রশ্ন হলো আমরা ফর্মুলা মিল্কের মধ্যে কি আরও অনেক কিছু মেশাতে পারি মেশাতে পারি বলে অনেকেই হয়তো প্রশ্ন করো যে ফর্মুলা মিল্কের মধ্যে ড্রাই ফ্রুটস পাউডার ফর্মুলা মিল্কের মধ্যে গুড় চিনি বা কোনো সিরিয়ালকে আমরা মেশাতে পারি দেখো একটা কথা বলি ফর্মুলা মিল্ক একটা দুধ যেমন ব্রেস্ট মিল্কটা দুধ ব্রেস্ট মিল্কের মধ্যে তো আমরা চিনি গুড় বা কোনো ড্রাই ফ্রুটস পাউডার এই সমস্ত জিনিস মেশাই না ঠিক তেমনই ফর্মুলা মিল্কের মধ্যেও এই সমস্ত কোনো কিছু মেশাবে না ওটা একটা দুধ জাস্ট নর্মাল দুধের মধ্যেই বাচ্চাকে খাওয়াবে ফর্মুলা নিয়ে যত প্রশ্ন প্রশ্ন কমেন্ট সেকশনে জড়ো হয়েছিল সমস্ত একত্রিত করে কিন্তু আমি এই ভিডিওতে তার উত্তর দিয়ে দিলাম যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সমস্ত মায়েদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তাদের ফর্মুলা মিল্ক সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তারা খুঁজে পায় আশা করছি ফর্মুলা মিল্ক নিয়ে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে গেছো এবং এটা থেকে আশা করি উপকৃত হয়েছো তাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে দিও নেক্সট ভিডিও নিয়ে আছি খুব তাড়াতাড়ি ভালো থেকো তোমরা টাটা